রাত্রে তখন প্রায় প্রত্যেকটি দোকান বন্ধ হয়ে গিয়েছিল। খোলা ছিল খড়গপুরের নাম করা হোলসেলার নবীন আগরওয়াল রবিন আগরওয়ালের দোকান। হিসেবপত্র গুছিয়ে বাড়ি যাবে তখনই ছজন দুষ্কৃতী ঢুকে বন্দুক দেখিয়ে তাদের মারধর করে হামলা চালিয়ে প্রায় 1 লক্ষ টাকার নগদ, 2টি মোবাইল ও 5টি সোনার আংটি ছিনতাই করে নিয়ে গিয়েছিল। খবর পেয়ে ছুটে আসেন খড়গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার। গোটা ঘটনার আতঙ্ক ছড়িয়েছে খড়গপুর বেলবাজার এলাকায়। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্তকরণের কাজ শুরু করেছে খড়গপুরের টাউন থানার পুলিশ। তবে এই ধরনের ব্যবসায়ীকে বন্দুক দেখে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনা আবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।